ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى في موضع آخر، إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة، ولهم عذاب عظيم. وقال الله تبارك وتعالى في موضع آخر، ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس. আলাইহ সম্মানিত জুমার উপস্থিতি, গত জুমায় আপনাদের সামনে মানবযন্ত্রের বিনষ্টের কারণ হিসাবে কয়েকটি কথা আলোচনা করেছিলাম, তার পরবর্তী অংশ ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। গত জুমাতে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরা আরাফ 7 নম্বর অধ্যায়ের 179 নম্বর আয়াতের কিছু কথা আলোচনা করেছিলাম, এবং শেষে যে বাক্যটি বলেছিলাম যে অধিকাংশ লোক কী কারণে জাহান্নামে যাবে, অধিকাংশ লোক বা মানুষ জিন কী কারণে জাহান্নামে যাবে, তার এক নম্বর কারণ হিসেবে আমি তুলে ধরেছিলাম অলসতা। পবিত্র কোরআনে এই আয়াতটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূল যে কারণটি উল্লেখ করলেন যে অলসতা হচ্ছে মানুষের এমন একটি রোগ যে রোগটা মানুষের মধ্যে দেখা দিলে সে অনায়াসে জাহান্নামে চলে যায়। যেমন আমরা সকলে জানি, কোনো মানুষের যদি ক্যান্সার হয় তো মানুষ ধরেই নেয় যে এই মানুষটা বেঁচে থাকলেও, জান থাকলেও যে মরে যাবে। আমার জীবনেও দেখা, একটি মানুষকে দেখলাম, শুনলাম তার ক্যান্সার হয়েছে, ব্লাড ক্যান্সার। দেখতে গেলাম সুন্দর একটি মানুষ, কোনো দেখতে
দেখতে কোনো অসুবিধা নাই, সম্পূর্ণ আমাদের মতনই মানুষ, দেখতে একই রকম, কিন্তু ব্লাড ক্যান্সার হয়েছে, ডাক্তার বলে দিয়েছে 1 মাসের মধ্যে সে মারা যাবে। আল্লাহ সে জ্ঞান তাকে দিয়েছে, ডাক্তার দেখে সে বলতে পেরেছে সত্যি তাই, 1 মাসের মধ্যে সে লোকটা মারা গেল, খবর শুনতে পেলাম। এটা হচ্ছে এমন একটি রোগ যেটা মানুষকে এই পৃথিবী থেকে দূর করে দেয়। কিন্তু অলসতা এমন একটি রোগ যেটা আত্মার মৃত্যু ঘটায়। ক্যান্সার তো আপনার শারীরিক মৃত্যু ঘটাবে, কিন্তু অলসতা আপনার এমন একটি রোগ যে আপনার আত্মা আস্তে আস্তে দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে, শেষ পর্যন্ত আপনি জাহান্নামের ইন্ধন হতে বাধ্য হয়ে যাবেন। একটি গাড়ি চালাতে 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 10 বছর 20 বছর চালাল বা 50 বছর চালালেন, এক সময় দেখা গেল ওই গাড়িটিকে আপনাকে ভাঙা দিতে বেচতে হবে, মানে ভাঙা টিন বা লোহার দামে বিক্রি করতে হবে। আপনি কিন্তু ওই ভাঙা গাড়িটিকে বা সাইকেলটিকে আপনি শোরুমে গিয়ে বিক্রি করতে পারবেন না, দেখা গেল কিছুই নাই, চলেই না, একদম জং ধরে গেছে আপনার সাইকেল হোক বা মোটরসাইকেল হোক বা গাড়ি হোক, আপনি শোরুমে নিয়ে গেলে সে নেবে না, শেষ পর্যন্ত আবার ভাঙা গাড়িতে গিয়ে বিক্রি করতে হবে। আপনার মধ্যে যখন এই যে আল্লাহ মানব যন্ত্র সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত যন্ত্র চেয়ে সবচেয়ে জটিল যন্ত্র হচ্ছে মানুষ, এই জটিল যন্ত্র যখন নষ্ট হয়ে যাবে তখন এই জায়গা হবে জাহান্নাম, জান্নাতে নাই। আপনি সঠিকভাবে যদি এই যন্ত্রটিকে ঠিক রাখতে পারেন তবে এই যন্ত্রটা আপনার জান্নাতে যাবে। একদম নষ্ট যদি আপনি করে দেন তাহলে এই যন্ত্র আপনি জান্নাতে নিয়ে যাবেন, এই আশা আপনি করিয়েন না। তো বলছিলাম আল্লাহ তাআলা তিনি বললেন, আমি অধিকাংশ জিন জাতিকে এবং মানব জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। 1 নম্বর কারণ হচ্ছে মানুষের মধ্যে যখন অলসতার রোগ ঢুকে যাবে তখন সে মানুষ জাহান্নামের ইন্ধন হতে বাধ্য হয়ে যাবে। আর কোন মানুষের মধ্যে যখন অলসতা ঢুকে যাবে তার মধ্যে কয়েকটি লক্ষণ দেখা যাবে, যে লক্ষণ কটা গত জুম্মায় বলেছিলাম। 1 নম্বর হচ্ছে তার অন্তর থাকা সত্ত্বেও অন্তর কাজ করবে না, আর চক্ষু থাকা সত্ত্বেও চক্ষু কাজ করবে না। 3 নম্বর তার কর্ণ থাকা সত্ত্বেও কর্ণ কাজ করবে না, আর 4 নম্বর হচ্ছে এই মানুষ যে উত্তম ধাঁচা আল্লাহ তাআলা মানুষ থেকে সৃষ্টি করেছেন, এই মানব জাতি তার নিজ অবস্থানকে পরিবর্তন করে পশুর জায়গায় পৌঁছে যাবে। এবং 5 নম্বর কারণ হচ্ছে মানুষ যখন এই জিনিসগুলো অতিক্রম করবে, এই পার্টস গুলো যখন কাজ করা বন্ধ করে দেবে, পশুর জগতে চলে যাওয়ার পরে মানুষ আরো নিকৃষ্টে পৌঁছে যাবে, পশুর জগৎ থেকে একটা নিচের জগৎ আছে সেই জগতে পৌঁছে যাবে। এই অবস্থানগুলো হচ্ছে অলসতার কারণে মানুষের মধ্যে যখন অলসতা ঢুকে যাবে। তো অলসতা এমন কি রোগ যার কারণে আপনার এই পার্টস গুলো কাজ করছে না? আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 6 নম্বর আয়াত এবং 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে মানুষের মধ্যে যখন অলসতা ঢুকে যায় তখন এই পার্টস গুলো কাজ করে না কেন? আল্লাহ বলছেন 6 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নবীকে খিতাব করে আল্লাহ তাবারক ও তাআলা বলছেন, হে নবী, তুমি ওই সমস্ত মানুষদেরকে যারা অস্বীকার করেছে, কুফরি করেছে, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন বিশ্বাস করে না, যারা নবীকে বিশ্বাস করে না, যারা আল্লাহর ঐশী গ্রন্থ আল কোরআনকে বিশ্বাস করে না, যারা এই পবিত্র কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিতে পারে না, নিজের জীবন দর্শন হিসাবে কোরআনকে মেনে নিতে পারে না, আল হাদিসকে মেনে নিতে পারে না, যারা মানুষের সৃষ্টি করা সংবিধানকে নিজের জীবনের জন্য একটা গাইড বুক হিসাবে মেনে নেয়, এই সমস্ত মানুষ তাদেরকে তুমি যতই বুঝাও, যতই সতর্ক করো, আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তারা কোনোদিন এই জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করবে না। কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, কারণ
আমি এই সমস্ত মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, যারা এই পবিত্র কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে না, এটাকে নিজের সংবিধান হিসাবে নিজের জীবনে বাস্তবায়িত করে না, এই সমস্ত মানুষদের অন্তরসমূহকে এবং এদের কর্ণসমূহকে আমি বন্ধ করে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। এবং তাদের চক্ষুসমূহের উপরে আমি পর্দা বা একটা আবরণ দিয়ে দিয়েছি, যার কারণে তারা সত্যকে দেখতে পারে না, সত্য শুনতে পারে না, ভালো জিনিস নিয়ে গবেষণা করে না। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে কারণ মানুষের মধ্যে যখন অলসতা ঢুকে যাবে, আল্লাহ নিজে থেকে ওই সমস্ত মানুষদের অন্তর বন্ধ করে দেবে। এমনি এমনি বন্ধ হয়ে যায়নি, আপনি সুস্থি করছেন, আপনি অলস, যার কারণে আল্লাহ আপনার চক্ষু বন্ধ করে দিয়েছেন। আপনার চক্ষু দিয়ে আপনি ভালো জিনিস দেখতে পারবেন না, আপনার কর্ণ দিয়ে আপনি ভালো জিনিস আপনি শ্রবণ করতে পারবেন না, আপনার বিবেক থাকা সত্ত্বেও আপনার বিবেক কাজ করবে না, কারণ আপনার মধ্যে অলসতা নামক একটা বিশাল রোগ ঢুকে গেছে। এই রোগ যতক্ষণ পর্যন্ত আপনার শরীরের ভিতর থেকে বেরিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এই পার্টস গুলো কাজ করবে না। এই পার্টস গুলো কাজ না করলে আপনার যন্ত্র অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে, অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে। অতএব আপনার এই মানব যন্ত্রটাকে সঠিক রাখার জন্য আপনার অন্তর থেকে অলসতাকে দূর করুন, অলসতা দূর হয়ে যাবে, আপনার পার্টস অটোমেটিকলি কাজ করবে, তখন আপনার যন্ত্র সঠিক থাকবে, ভালো থাকবে, আপনি এই যন্ত্র নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, আশা করতে পারবেন। নচেত আল্লাহ যেটা বলেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এটাই হতেই বাধ্য। অতএব আপনি সাবধান হয়ে যান, আপনার শরীর থেকে অলসতাকে দূর করুন, অলসতা দূর করুন, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকুন যাতে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন। এবার একটি কথা এখানে বলে নিই, আল্লাহ তাবারক তাআলা বলছেন যে এই পার্টস গুলো যখন নষ্ট হয়ে যায় মানুষের শরীর থেকে, তখন মানুষ পশুর জগতে চলে যাবে। পশুর জগৎ যখন তাকে ভালো লাগবে, তার চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে পশু জগৎ। এখন বর্তমানে সবাই হয়ে গেছে, বেশিরভাগ লোকে বুঝতে পারে, পশুর আচরণ আর মানুষের আচরণ এখন অনেকটাই মিলে গেছে, অনেকটাই মিলে গেছে, ওটা ব্যাখ্যা করার দরকার নাই। কিন্তু পশুর থেকে নিকৃষ্ট হলো কি করে মানুষ? পশুর থেকেও নিকৃষ্ট মানুষ হয়ে গেল, আর আল্লাহ বলছেন আমি মানুষ থেকে সর্বোত্তম ভাবে সৃষ্টি করিয়েছি, কিন্তু মানুষের কারণে মানুষ নিজের অবস্থানকে নিজে পরিবর্তন করে নিয়েছে, যার কারণে আমি তাকে নিকৃষ্ট থেকে আরো নিকৃষ্টে পৌঁছে দিয়েছে। সূরা তিনের কথা। অতএব মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট হলো কেন, তার কয়েকটি কারণ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা সফ 61 নম্বর অধ্যায় এবং সূরা জুমা 62 নম্বর অধ্যায়, দুইটি সূরার প্রথম আয়াতগুলো লক্ষ্য করবেন, দেখতে পাবেন সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সূরা সফের মধ্যে বলছেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জুমার মধ্যে বলছেন ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নভোমণ্ডল ভূমণ্ডলের মধ্যে যা কিছু আছে, কোনো নির্দিষ্ট করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, এখানে বলছেন যা কিছু নভোমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে আছে সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করছে, তাসবিহ বায়ান করছে। শুধু এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা থামলেন না, একটু ব্যাখ্যা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত নম্বর 18, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আলাম তার আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য সাজদা করছে, আল্লাহর জন্য সাজদা করছে। ওয়া শামসু ওয়াল কামার ওয়াল নুজুম, এবং চন্দ্র সূর্য চন্দ্র নক্ষত্র, ওয়াল জিবাল পর্বতসমূহ, ওয়া শাজার যত বৃক্ষ রাজি আছে সমস্ত বৃক্ষ রাজি, দাওয়াব এবং জীবজন্তু, ওয়া কাসীরুম মিনান নাস, এবং অনেক মানুষও এর মধ্যে সামিল রয়েছে। তার আগে আয়াতে আল্লাহ বলেন সমস্ত
জিনিস যা নবমন্ডল ভূমন্ডল আছে সমস্ত জিনিস আল্লাহর জন্য তাসবিহ বায়ান করছে। এখানে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিলেন কিছু জিনিসকে, তার মধ্যে মানুষদের মধ্যে বললেন কিছু মানুষ, আর গাছপালা পশু পাখি যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহর জন্য সাজদা করে, কিন্তু মানুষ কিন্তু সকলে নয়, কাসিরু মিনান নাস। মানুষের ক্ষেত্রে আল্লাহ যেটা বাক্য ব্যবহার করলেন সেটা কাসিরু মিনান নাস, সব মানুষ বললেন না, তার মানে সব মানুষ আল্লাহর জন্য সাজদা করে না। আপনি চিন্তা করেছেন, একটি পাথর, যে পাথরে মানুষ সাজদা করছে সেই পাথরে কুকুরে পেশাব করে, কুকুরও বুঝে ওই পাথরের মর্যাদা কতটা, বুঝলেন? কুকুর বুঝতে পারছে যে ওই পাথরের মর্যাদা কতটা, ও মর্যাদা বুঝে বলে এক পাথরে পেশাব করে, কিন্তু মানুষ বুঝে ওই পাথরের মর্যাদা কতটা, সে মাথাটা, যে সাজদা, যে কপালটা শুধুমাত্র আল্লাহ তাআলার সামনে নত হবে সেই কপালটা মানুষ এতই অবজ, ওই পেশাব করা পাথরে গিয়ে সাজদা করে। চিন্তা করুন, পশু বুঝতে পারছে পাথরের মর্যাদা, মানুষ বুঝে না। যে মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছে সেই মানুষ আল্লাহ ইবাদত বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করতে ব্যস্ত, আল্লাহর ইবাদত করার সময় সে পায় না। কিন্তু আল্লাহ প্রমাণ করছেন এই পৃথিবীতে নবমন্ডল ভূমন্ডলে যা কিছু আছে জিন ইনসান বাদ দিয়ে, যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহর জন্য তাসবিহ বায়ান করছে, পবিত্রতা বায়ান করছে, আল্লাহর জন্য সাজদা করছে। কিন্তু যখন জিন এবং মানুষের ব্যাপার আসছে তখন বলছে এদের মধ্যে কালিলাম্মা তাযাক্কারুন, কালিলাম্মা ইয়ালামুন, কিছু মানুষ বোঝে, কিছু মানুষ জ্ঞান রাখে, কিছু মানুষ আল্লাহর তাসবিহ বায়ান করে, কিছু মানুষ আকল রাখে, অধিকাংশ মানুষের কথা আসেই না। কারণ আল্লাহ তো আগে বলে দিয়েছে আমি অধিকাংশ জিন জাতিকে এবং মানব জাতিকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। জাহান্নামের জন্য অধিকাংশ যদি হয়ে যায় তো আল্লাহর ইবাদত করা লোক কটা হবে, কমই হবে, জান্নাতেও বেশি যাবে আবার জাহান্নামে বেশি যাবে, তা তো হয় না, বুঝতে পেরেছে? তো আল্লাহ যে জন্য মানুষদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছে, এই জিন জাতি এবং মানুষ জাতি বাদ দিয়ে সমস্ত জিনিস আল্লাহর হুকুম পালন করে, কিন্তু এরাই সম্পূর্ণভাবে আল্লাহর হুকুম পালন করে না, যার কারণে পশুর চেয়ে নিকৃষ্ট এই মানব জাতি হয়ে গেছে আজ। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কি, সমস্ত জিনিস জিন ইনসান বাদ দিয়ে, সমস্ত জিনিস আল্লাহর আইনকে নিজের সংবিধান হিসেবে মেনে নিয়েছে, কোন রকমের কিন্তু অন্তরে রাখে নাই, কিন্তু মানুষ রেখেছে, মানুষ রেখেছে। সব মানুষ কি কোরআনকে নিজের সংবিধান হিসেবে মেনে নিয়েছে? না। আপনি দেখুন এইগুলো মানুষের মধ্যে, এই কটা মানুষ, আমি বাকি মানুষ ছেড়ে দিলাম, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে তারাই তো পবিত্র কোরআনকে নিজের সংবিধান হিসেবে মেনে নিতে পারে না, পারে না। যদি মেনে নিতে পারত তাহলে আজ মুসলিম সমাজ এত নিচে পৌঁছে যেত না। কারণ আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা সর্বোত্তম ভাবে সবার উপরে থাকবে, কোনো চিন্তা নাই, কোনো আফসোস নাই, অবশ্যই হবে, মুমিন হতে হবে, মুমিন হতে হবে, আল্লাহর দেওয়ার সংবিধানকে নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে, তবে আপনি মুমিন হতে পারবেন। আপনি আল্লাহর দেওয়ার সংবিধানকে মেনে নিতে পারছেন না, যার কারণে আজ মানুষের তৈরি করা সংবিধান যারা ফলো করে চলছে তারাই আপনাদের উপরে রাজত্ব করছে। একটু শুধুমাত্র পৃথিবীর দিকে চোখটা ঘুরিয়ে দেখুন, কোথায় মুসলিমদের রাজত্ব চলছে দেখতে পারেন? কোথাও না। কারণ কোন জায়গায় কোরআনকে নিজের সংবিধান হিসাবে মেনে নিতে পারেনি। এক সময় এমনও ছিল যখন কোরআন অনুযায়ী দুনিয়া চলত, কোরআন অনুযায়ী ফয়সালা হতো, কোরআনকে মানুষের সংবিধান হিসাবে মেনে নেওয়া হয়েছিল, সেই সময় সমস্ত বিশ্বে মুসলিমদের রাজত্ব চলেছিল। যখনই এই কোরআনকে সংবিধান হিসাবে মানুষ মেনে নিতে পারলো না, তখনই এই মুসলিম জাতির পদস্খলন ঘটে গেল। তো বলছিলাম
তো মানুষ হয়ে গেল আজ পশুর চেয়ে নিকৃষ্ট, কারণ কোরআনকে আমরা নিজেদের সংবিধানের সঙ্গে মেনে নিতে পারিনি, এই আল্লাহর আদেশকে আমরা মেনে নিতে পারিনি। সমস্ত জিনিস আল্লাহর আদেশকে মেনে নিয়েছে। আল্লাহ তাবারক তাআলা বাঘকে বলে দিয়েছে তুমি শুধুমাত্র মাংস খাবে, ছাগলকে বলে দিয়েছে তুমি মাংস খাবে না, তোমার জন্য মাংস হারাম, তুমি কি করবে, তুমি ঘাস পাতা খাবে। আল্লাহর হুকুম তারা মান্য করে, বাঘ কোনোদিন ঘাস পাতা খায় না, ছাগল কোনোদিন মাংস খায় না। আর আমরা আমাদেরকে বলে দিয়েছে বান্দারে তোদেরকে আমি সৃষ্টি করিয়াছি, তোদের জন্য জান্নাত জাহান্নাম রয়েছে, ভালো কাজ করলে জান্নাতে যাবি, মন্দ কাজ করলে জাহান্নামে যাবি। তো মদটা হারাম জিনিস, মদটা খেলে তোকে মদ তোকে জাহান্নামে নিয়ে যাবে, মদ খাস না। নামাজ হচ্ছে এমন একটি জিনিস তোকে নামাজ থেকে জান্নাতে নিয়ে যাবে, তো নামাজ পড়, মদ খাস না। আল্লাহর আদেশ আমরা মানব কেন? আমরা মদটা আগে খাবো, আল্লাহ যেটা নিষেধ করবে সেটা আগে করবো। ছাগল বুঝে যে আল্লাহ তাকে মাংস খেতে নিষেধ করেছে, আমার পেটে মাংস তো হজম হবে না, আমি মাংস কেন খাবো? কিন্তু মানুষ জানে না মানুষের জন্য কি হারাম, মানুষের পাকস্থলিতে কি হজম হবে কি হজম হবে না, মানুষের জন্য কোনটা ভালো কোনটা মন্দ, যে এই যন্ত্রটা সৃষ্টি করেছে সে সবচেয়ে ভালো জানবে। আমাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আমার এই যন্ত্রে কোন জিনিসটা করলে ভালো হবে, কোন জিনিস করলে আমার যন্ত্র নষ্ট হয়ে যাবে কে জানবে? আল্লাহ ভালো জানে। তো আমি কোনটা খাবো কোনটা খাবো না এটা আমি ভালো ভালো বুঝবো নাকি আল্লাহ ভালো বুঝবে? কিন্তু আমরা বুঝি না। আল্লাহ বলছে মদ হারাম, আমরা বলছি মদ হালাল, সরকারও বলছে মদ হারাম, কিন্তু সরকারও মানে বিশাল সরকার, ওপরে ওপরে বলতেছে মদ হারাম, মদের লাইসেন্স, মদ প্রকাশ্যে মদ যদি বিক্রি হয় হবে, তলে তলে বেটা সালা ওই লাইসেন্স দিচ্ছে, লাইসেন্সটা কে দিচ্ছে? বেটা সরকারই দিচ্ছে। তুমি বেটা সরকার লাইসেন্স দিতে পারছো, তাহলে বলার দরকারটা কি? মদ হারাম মদ বিক্রি করা যাবে না, লাইসেন্স দেওয়ার মানে কি তাহলে? এগুলো হচ্ছে রাজনীতি, বুঝলেন তো? একটা গল্প মনে পড়লো, দুই সাড়ে সাড়ে মারামারি চলছে, বুঝতে পারলেন? প্রচন্ড মারামারি। আর একটা শিয়াল অনেকদিন শিকার করতে পারেনি, বয়স হয়ে গেছে, তা শিকারের খোঁজ করতে করতে এক ঝোপের কাছে গিয়ে বসে দেখছে তা দুই সাড়ে খুব মারামারি চলছে। শিয়ালটা বলছে আজ মজা পেয়ে গেছি, যে বেটা মরবে সেটা আমার শিকার হয়ে যাবে, আমি তো মারতে পারছি না, ওরা মারামারি করুক, ওদের মধ্যে যে মরবে সেটা আমার শিকার। অরে এখন বসে 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 ধৈর্য হারা হয়ে গেছে, এটা মরছে না কেন রে? তখন আসলে আর কি করছে মনে হয়, দেখি তো আসতে মাসে না, জোরে মারছে, মাঝে গিয়ে ঢুকেছে, বেটা ওই মরে গেছে। আসলে জোরে মারামারি চলছে, কিন্তু ওদের শক্তি আর এই শক্তি মানে চিন্তা হবে আলাদা। তো কি জানেন তো, সিপিএম কংগ্রেস এরা সিট নিয়ে মারামারি করবে, এদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব নাই, মুসলিমদের মধ্যে এদের মধ্যে ঝামেলা হবে, মাঝখানে গিয়ে আব্দুর রহমান আব্দুর রহিমকে মাথা ভরবে, ও বেটা মরবে। বুদ্ধি কম তো শিয়াল, বেশি পণ্ডিতই দেখা যায় এই বেটাই মারা যায়। আপনি দেখুন যতগুলো ইলেকশন হয়, ইলেকশনের সময় বেশিরভাগ মুসলিমরাই মরে, কারণ এরা অতি বুদ্ধি ভাবে, আমাদের অনেক বুদ্ধি, আর শিয়ালের বুদ্ধি করতে গিয়ে শেষ পর্যন্ত সাড়ের মাঝে গিয়ে মাথা ভরতে গিয়ে মারা যায়। তো বলছিলাম আমরা যখনই এই কোরআনকে ফলো করে চলবো, কোরআনকে সংবিধান হিসেবে মেনে নেবো, আমরা পশুর উপরে থাকবো। আর এই সংবিধানকে যদি আমরা নিজের জীবনে বাস্তবায়িত না করতে পারি, আমরা পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাব। তার জন্য পশুরাও আল্লাহর সংবিধানকে মেনে চলে, মানুষ না মানার কারণে পশুর চেয়ে নিকৃষ্টে মানুষ চলে গিয়েছে। আর একটি কথা হচ্ছে, সমস্ত জিনিস জিন ইনসান বাদে তার প্রভুকে চেনে, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সমস্ত কিছুই আল্লাহকে ফলো করে চলে, আল্লাহকে চেনে, কারণ আল্লাহ তো এক নম্বর মালিক, দ্বিতীয় মালিক আলাদা আছে, দশটা ছাগলের মালিক একজন হয়, তাহলে ওই রাখালটা একটা মালিক, কিন্তু সব জিনিসের আসল মালিক হচ্ছে আল্লাহ তাআলা কোতালা। একটা পশু নিজের মালিককে চিনে, একটা 10 বছর ধরে একটা গরু পালন করেছেন, গরুটা আপনি মাটি ছেড়ে দেন সোজা আপনার বাসায় গিয়ে পৌঁছে যাবে, সে নিজের বাসা চেনে। কিন্তু আমরা মানুষ জাতি আহাই রে আফসোস, আমরা নিজের প্রভুর ঘর চিনি না। আমার প্রভুর ঘর আমি চিনি না, এতকাল ধরে আমরা নিজেকে মুসলিম দাবি করি, আমার প্রভু আল্লাহ, কিন্তু আল্লাহর ঘর আমরা এখনো চিনতে পারলাম না। আজ একটা পোস্ট দেখছিলাম ফেসবুকে, তো জুম্মার দিনে একটা ছোট্ট বাচ্চা বলছে হায় রে সালা, জুম্মার দিনে এত মানুষ হয়েছে পেছন দিকেও জায়গা পাই না,
বুঝতে পারলে তো, জুম্মার দিনে মানুষ মারামারি করে, অথচ বাকি পাঁচ ওয়াক্ত নামাজে মানুষদেরকে খুঁজে পাওয়া যায় না, এরাই হচ্ছে মানুষ। তাহলে চিন্তা করুন, মানুষ পশুর চেয়ে ওপরে গেল না নিচে গেল? পশুর চেয়ে ওপরে গেল না নিচে গেল? তো বলছিলাম সাবধান হয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আপনাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এই ইবাদতটাকে টিকিয়ে রাখুন, তবেই আপনি বেঁচে থাকতে পারবেন, আপনার যন্ত্র সঠিকভাবে কাজ করবে। আর আল্লাহর ঘর চিনুন, পশু যেভাবে তার নিজের মালিকের বাসা চেনে, আপনি আপনার প্রভুর বাসা চিনতে শিখুন। আল্লাহ বা আমাদের প্রভুর ঘর হচ্ছে এটা, বাসা হচ্ছে আর এটা। তো আমরা প্রভুকে দেখতে গেলে এই জায়গায় আসতে হবে। শয়তানের সঙ্গে এক বান্দা দেখা হয়েছে, বান্দা খুব পরেশগার লোক, বান্দা ওই শয়তানকে মানুষের রূপে দেখে আসসালামু আলাইকুম মানে ব্যস্ত আছে, বেয়াদব তোমাকে সালাম দিলাম, তুমি জানো না সালামের উত্তর দিতে হয়, তা বলছে আমি কেন উত্তর দিব, আমি তো শয়তান, তাই নাকি? আরে সর্বনাশকে শয়তান, তা তুমি বসে আছো কেন গো? তুমি তো মানুষ জাতিকে বিভ্রান্ত করার জন্য পৃথিবীতে এসেছো, তোমার তো আয়ু একদম কিয়ামত পর্যন্ত, তো কিয়ামত পর্যন্ত আয়ু নিয়ে এসছে মানুষদেরকে গুমরাহ করার জন্য, তাই মানুষদের গুমরাহ করা বাদ দিয়ে লুপ করে বসে আছো গাছতার, ব্যাপারটা কি? তা বলছে আরে আমি একটু আরাম করছি, কারণ আমার এখন মানে সঙ্গী সাথে অনেক হয়ে গেছে, তো ওরাই কাজ চালাচ্ছে, আমার করতে হয়, ব্যাপারটা কিরকম ভাবে বুঝিয়ে দেন। দেখো আল্লাহ তাবারক তারা যখন আদমকে সাজদা করার জন্য আমাকে বললো, শুধু একটা আদেশ করেছিল যে আদমকে সাজদা করো এতটুকু, তা আমি বললাম আমি তো আগুনের তৈরি, আমি ওপরে থাকবো, আমার মর্যাদা বেশি, ও তো মাটির তৈরি, ও তো নিকৃষ্ট, ওকে আমি সাজদা করবো কেন? ও তো নিকৃষ্ট, আমি মর্যাদাবান, আমি ওকে সাজদা করতে পারবো না। তো তিনি বলছেন, এই ইংলিশ বলছে, আমি ওই আল্লাহর একটা আদেশকে অমান্য করে দিলাম, একটা সাজদা অস্বীকার করে দেওয়ার কারণে আল্লাহ বলছে যা তুই নাফরমান হয়ে গেলে, তুই এই জান্নাত থেকে বেরিয়ে যা, তো অভিশপ্ত, তো শয়তান, যা তোর জন্য জাহান্নাম অবধারিত। তো সেও বলল আমিও প্রতিজ্ঞা করলাম তোমার মান্দাগুলোকে, এই মানুষ জাতির কারণে আমি জান্নাত থেকে বেরিয়ে গেলাম, এদেরকে আমি ছেড়ে দেবো না, এদেরকে আমি দেখে ছেড়ে দেবো। বুঝতে পারলে এই আশা করে এলো। তো বলছে দেখো আমি ওই একটা সাজদার কারণে জান্নাত থেকে বেরিয়ে গেলাম, আমাকে বের করে দিল। আর মানুষ দিনে পাঁচ ওয়াক্ত নামাজ 17 রাকাত হয়, পাঁচ ওয়াক্তে 17 রাকাত, 17 রাকাত এক রাকাতে দুইটা সাজদা, তার মানে 17 রাকাতে 17 দুগুণে 34, একদিনে 34টা সাজদা হয়। তো শয়তান যদি একটা সাজদা অমান্য করার কারণে জান্নাত থেকে জাহান্নামে চলে যায়, তা আপনি দিনে 34টা করে সাজদা অস্বীকার করছেন, তাহলে আপনার স্থান জাহান্নামে হবে না অবশ্য তার নিকৃষ্ট জায়গা বানাতে হবে, জাহান্নামের চেয়েও নিকৃষ্ট জায়গা বানাতে হবে নাকি? চিন্তা করুন। তো বলছিলাম পশু তার প্রভুর বাসা চেনে, কিন্তু মানুষ তার প্রভুর বাসা চেনে না। আফসোস, সময় শেষ হয়ে গেল। তাই বলছিলাম, কয়েকটি কথা বললাম যে মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট হলো কেন। তো আপনি ভাবুন, চিন্তা করুন, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, আপনার অন্তর থেকে অলসতাকে দূর করে দিন এবং শুধুমাত্র আল্লাহ ইবাদতের মধ্যে মশগুল করুন। শুধু পৃথিবী নয়, পৃথিবী নিয়েও থাকতে হবে, আল্লাহর ইবাদতেও থাকতে হবে, দুইটিকে নিয়ে চলতে হবে। শুধু ইবাদত করলেও চলবে না, শুধু দুনিয়াবি করলেও চলবে না, দুইটাকে একসঙ্গে নিয়ে আপনি পৃথিবীর বুকে চলাফেরা করুন, আল্লাহ অবশ্যই আপনাকে যে কিছু সংখ্যক মানুষকে জান্নাতে দেবে ওই দলের মধ্যে আপনি গণ্য হয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন এই পশুর চেয়ে উত্তম, যেভাবে আপনাদের আমাদেরকে আপনাদেরকে সকলকে সৃষ্টি করেছেন উত্তম মাখলুক হিসাবে, সেভাবেই যেন আমরা এই পৃথিবীর বুকে চলাফেরা করি, সেই তৌফিক যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করেন। আমিন, আল্লাহুম আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد
فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ويستجب لكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون. نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يدي.